সেটা হচ্ছে যে পরিমণির পক্ষ থেকে আজকে আদালতে কিছু অসুস্থতা বিশেষ করে প্যানিক অ্যাটাকের সে রোগী এরকম কিছু কাগজপত্র উপস্থাপন করা হয়েছে, তারা এই জিনিসগুলো বলেছেন এবং তাদের আবেদনও তারা বলেছে। অনেক কথাই বলা হয়েছে, তারা আদালতে তারা দিয়েছিল যে পরিমণির উপস্থিতিতে শুনানি, আদালত সেটা নামঞ্জুর করেছে পিটিশনটা এই জন্য যে যেহেতু কোনো রিমান্ডের শুনানি নাই, অর্থাৎ এখানে আদালতের তাকে আনা প্রয়োজন। আমাদের এটা আমাদের প্র্যাকটিস যে যদি রিমাইন্ডার না থাকে, আদালত কোনো বেল পিটিশন থাকলে আসামি কাস্টডি থাকা অবস্থায় সেটা শোনানি, কিন্তু আদালত উঠানোর কোনো আদেশ কি জামিন না মঞ্জুর আদেশ, সেটাই তো বললাম যেহেতু এখানে পরিবহন এবং রাজের তাদের জামিন না মঞ্জুর হয়েছে। Oh, wait.